ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রাথমিক সদস্য পদর ইস্তফা দে ঢেঙ্কানাল বরিষ্ঠ কংগ্রেস নেতা নবীন নন্দ এনে সে লিখিতভাবে কংগ্রেসর সুপ্রিমো নিরঞ্জন পট্টনায়ক লিখিত ভাবে জনাইছেন। 2019 নবীন নন্দ কংগ্রেসে সামিল হয়ে ঢেঙ্কানাল বিধায়ক প্রার্থী হয়ে নির্বাচন লড়িলে। কংগ্রেস ছাড়ি বিজেডি প্রার্থী হয়ে সুধীর সামল বিপক্ষে নির্বাচন লড়িলে। মাত্র কংগ্রেসর কিছু বরিষ্ঠ নেতা তাঁর সাহায্য নকি বরং বিজেডি সাহায্য করে সে নির্বাচনের পরাজয় পাই নিজ দলর নেতা দায়ী বলে সে কহিছন্তি।